আমাকে তাই জিজ্ঞেস করা হয় যে অটিজম নিয়ে কেন এত কথা হয়, কারণ অটিজম এমনই একটা কমপ্লেক্স একটা ডিসঅর্ডার যে সহজে চোখে হয়তো পড়ে না, কিন্তু আঘাতটা হয় সবার, সমস্যাটা হয় সবার, এবং সবার মিলে কাজ করতে হয়। আমি এমনও এখন দেখছি যে আমাদের দেশে এখন অটিজম শব্দটা, অটিজম নামটা এত বেশি পরিচিত হয়ে গেছে, আমরা যেমন যে কোনো একটা কন্ডিশন যাই হোক ওটাকে আমরা অটিজম বলতে চাই, আসলে ওটা অটিজম না। আর আমি সব যারা আমাদের বিশেষজ্ঞরা আছেন, ডাক্তার আছেন, টিচার আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এত সহজে সবাইকে অটিস্টিক বলেন না। এটার কারণটা হচ্ছে যে যখনই একটা বাবা মা শুনে যে তার শিশুটা, তার আদরের একটা মানুষ, তার কোনো সমস্যা হচ্ছে আর ওটাকে আমরা অটিজম ডাকি, অটিজম একটা স্নায়ু বিকাশ জনিত সমস্যা, এটা একটা ব্রেন কীভাবে ডেভেলপ করে এটার কোনো কিওর নাই, এটার ট্রিটমেন্টটাও খুব কমপ্লেক্স। তো সুতরাং যখন তাকে এই কথাটা বলা হয়, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, খুবই অনেক চিন্তা ভাবনা করে অনেক কঠিনভাবে এই অটিজমের ডায়াগনোসিস হয়, এবং এটা সহজে বোঝা যায় না, বোঝা উচিত না। আর হ্যাঁ, আমরা বাংলাদেশে এখন অনেক কাজ করেছে, অনেক ইন্টারভেনশন, অনেক কাউন্সিলিং, আমাদের মোবাইল থেরাপি আছে, ই কাউন্সিলিংয়ের কথা চিন্তা করছি, আমরা ইনক্লুসিভ এডুকেশনের নিয়ে কাজ করছি, আমরা এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করছি, এগুলো অনেক জিনিস নিয়ে আমরা কাজ করছি। কিন্তু ওই কাজগুলো যদিও অটিজমের নামে হয়, ওই কাজগুলো কিন্তু সব যাদের যে কোনো সমস্যা আছে, যেই নামেই হোক, যেই ডিসেবিলিটি হোক, যেই ডিসঅর্ডারই হোক, সবাইকে সাহায্য করার জন্য সবার কথা চিন্তা করে কথা হচ্ছে। সুতরাং অটিজম নামটা হয়তো খুব সহজ পরিচিত একটা নাম, আর সব বাবা মা যাদেরই সন্তান আছে অটিস্টিক, তারা খুবই খুশি ওটা জেনে যে এখন যখন বলে যে আমার বাচ্চা অটিস্টিক, মানুষ বুঝে, জানে এবং তাদের সহানুভূতি জানায় এবং তাদের পাশে দাঁড়ায়। কিন্তু এটাও সত্যি যে সবাই কিন্তু অটিস্টিক না, আর অটিস্টিক হোক কি না হোক, আমাদের সবসময় বাংলাদেশে বাঙালি হিসাবে দেখতে হবে যে কার পাশে দাঁড়ায়, কাকে সাহায্য করতে হবে, সে তার যে কোনো সমস্যাই হোক কি না কেন, তার ডিসলেক্সিয়া হোক কি ADHD হোক কি সেরিব্রাল পলসি হোক কি অটিজম হোক, এটা কোনো কোন ডিসঅর্ডার হলো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ এটা